নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি এমন একটি সরকারি অ্যাপ্লিকেশনের কথা আপনাদের বলবো যার মাধ্যমে আপনারা প্রচুর তথ্য পেয়ে যাবেন এই অ্যাপটির মাধ্যমে আপনি পি এম কিষান যোজনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস আধার ডিটেলস এডিট করা নিউ ফার্মার রেজিস্ট্রেশন করা অভিযোগ জানানো এছাড়াও আপনার জেলায় কোন সারের কত দাম শস্য বিমার স্ট্যাটাস কৃষি যন্ত্রপাতি বিভিন্ন সরকারি স্কিম পেনশন রেশন কার্ড শিক্ষা গ্যাস সহ অনেক কিছু সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন তো বিরাট লম্বা লিস্ট সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আপনি আপনার নিজের ভাষাও এই অ্যাপ্লিকেশানে সিলেক্ট করতে পারবেন তাই চলুন বরং আমরা সরাসরি অ্যাপ্লিকেশানটার মধ্যেই চলে যাই এবং সব কিছু ডিটেলসে জেনে নিই তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে আসে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কীভাবে আপনি রেজিস্ট্রেশন বা সাইন আপ করবেন সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি আগে অ্যাপ্লিকেশানটিতে সুবিধাগুলি সম্পর্কে আপনাদের দেখিয়ে দিয়েই চলুন দেখুন এই অ্যাপ্লিকেশানে অনেকগুলি সুবিধা আপনি পেয়ে যাবেন এই ক্যাটাগরি অপশানটাতে আপনি আসবেন এখানে দেখুন কৃষি পেনশনভোগী শিক্ষা এডুকেশান মহিলা ও শিশু রেশন কার্ড ট্যুরিজম উপযোগিতা কর্মসংস্থান জনসাধারণ মানে বিরাট অনেক কিছুই আপনি দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশান থেকে তো দেখুন এখানে আসার পরে আপনি যদি এখানে নিচের দিকে দেখেন তাহলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী জনধন যোজনা অনেক কিছু সম্বন্ধে আপনি এখানে দেখতে পাবেন তো আমি আপনাদের পি এম কিষানের বিভিন্ন অপশান কোথায় আপনি পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই কৃষি এই বিভাগে আপনি যদি চলে আসেন এখানে এই পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানকার মধ্যে কিষাণ সুবিধা এই অপশানে আপনি ক্লিক করে নেবেন কিষাণ সুবিধা অপশানে আপনি যদি ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে পি এম কিষান সহ আরও অনেকগুলি অপশান আসবে তো দেখুন চলে এসেছে এখানে প্রথমে আছে পিএম কিষাণ তারপর আছে ফার্টিলাইজার্স কিষাণ রথ ক্রপ ইন্স্যুরেন্স এগ্রিকালচার মার্কেট এইভাবে অনেক কিছুই আছে এখানে আপনি এইখানে ভালোভাবে দেখে নিতে পারবেন ফার্ম মেশিনারি হর্টিকালচার এবং গভর্নমেন্ট স্কিমস তো এইভাবে অনেকগুলো অপশান আছে এর মধ্যে আমি এখান থেকে পিএম কিষানটা সিলেক্ট করে আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পি এম কিষান সিলেক্ট করলে কতকগুলি অপশান এসেছে আপনি দেখুন নো বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস এডিট আধার ডিটেলস সেলফ রেজিস্টার্ড নো স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি সেলফ রেজিস্ট্রেশন করে থাকেন এখানে স্ট্যাটাসটা দেখতে পারবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই কন্ট্যাক্টাসের মাধ্যমে আপনি আপনার অভিযোগ দায়ের করতে পারবেন তো দেখুন এখানে নো ইওর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনি যদি ক্লিক করেন এখানে কিন্তু পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের চেয়েও অনেকটা আপনি বেশি দেখতে পাবেন কারণ দেখুন এখানে এন্টার আধার নম্বর অথবা অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল নম্বর যে কোনো একটা আপনি এন্টার করে দেখতে পারেন কিন্তু পিএম এম কিষান যোজনায় বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে গিয়ে আধার নম্বর আর অ্যাকাউন্ট নম্বর ছাড়া মোবাইল নম্বর দিয়ে হয় না তো দেখুন আমি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি দিয়ে আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি যে কীরকমভাবে আপনারা দেখতে পাবেন দেখুন আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম এরপর গেট অ্যাক্টিভ ইনস্টলমেন্ট এই অপশানে আপনি ক্লিক করে নেবেন এই অপশানে ক্লিক করলে আপনি দেখুন এখানে আছে সিলেক্ট ইনস্টলমেন্ট অর্থাৎ আপনাকে ইনস্টলমেন্টগুলো সিলেক্ট করতে হবে এই কৃষক তিনটি ইনস্টলমেন্ট পেয়েছেন তাই এখানে এক দুই তিন দেখাচ্ছে আপনি যে কোনো একটা ইনস্টলমেন্ট সিলেক্ট করুন এবং এই গেট ডিটেলসে ক্লিক করুন তাহলে দেখে নিতে পারবেন দেখুন এখানে পুরো স্ট্যাটাসটা চলে এসেছে কবে অ্যাকাউন্টে টাকা গেছে সেটাও দেখুন নিচে লেখা আছে থার্ড ইনস্টলমেন্টের টাকা ক্রেডিট হয়েছে তিন এক দু হাজার বাইশ বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস তা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এই এডিট আধার ডিটেলস এখানে ক্লিক করে আপনি যদি আপনার আধার নম্বরটা দিয়ে থাকেন তবে দেখুন যাদের আধারে কোনো সমস্যা আছে আধার ভেরিফাই হয়নি তাদের ক্ষেত্রে এটা দেখা সম্ভব আর যাদের আধার ভেরিফাই হয়ে গেছে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে এখানে এসে কোনো লাভ নেই এখানে এডিট আধার ডিটেলসে আপনি আধার নম্বরটা দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে দেখুন এখানে আছে আধার অলরেডি অথেন্টিকেটেড অর্থাৎ আমার আধার নম্বরটা অথেন্টিকেটেড আছে তো সেই কারণে এখান থেকে আমি কিছুই দেখতে পারবো না তারপর দেখুন সেলফ রেজিস্টার ফার্মার্স নো স্ট্যাটাস এখানেও আপনি আপনার আধার নম্বরটা দিয়ে স্ট্যাটাস দেখে নিতে পারেন আবার এখান থেকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আপনি করে নিতে পারেন এই অপশানে ক্লিক করে এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে আপনার কাছে ফর্মটা খুলে যাবে এবং সেই সঙ্গে দেখুন এই কন্টাক্ট আসে আপনি ক্লিক করে হেল্পলাইন নাম্বারটাও দেখে নিতে পারবেন এখানে হেল্প ডেস্ক আছে তো এই হেল্প ডেস্ককে ক্লিক করে আপনি এখান থেকে অভিযোগ দায়ের করতে পারবেন তো এরপরে দেখুন এখানে আছে ফার্টিলাইজার অর্থাৎ এখানে আপনি সারের দাম বুঝে নিতে পারবেন আপনার জেলায় কোন সারের কত দাম তা আপনি দেখে নিতে পারবেন এবং কতটা সার স্টক আছে সেটাও দেখে নিতে পারবেন ফার্টিলাইজার রিটেলার্সদের এইখানে লিস্ট পেয়ে যাবেন তো আমি প্রাইস লিস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার জেলায় কোন সারের কত দাম সেটা আপনি কিভাবে দেখে নেবেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর আপনাকে এখানে প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ কোন সারের দাম আপনি দেখতে চাইছেন আমি একটা এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিএপি সারের দাম আপনি জানতে চাইছেন তো সেটা সিলেক্ট করে নিলেন এবং সাবমিটে ক্লিক করলেন সাবমিটে ক্লিক করার পরে আপনার কাছে নিচে পেজ খুলে গেল আপনি দেখুন এখানে কোম্পানির নামগুলো দেওয়া আছে এবং ডান দেখুন প্রাইস লিস্টটা দেওয়া আছে অর্থাৎ কোন কোম্পানির ডিএপির কত দাম এখানে সবচেয়ে বেশি যেটা দাম আপনি দেখুন ইন্দোরামা ইন্ডিয়া এই কোম্পানির ডিএপির সবচেয়ে বেশি দাম চোদ্দোশো পঁচানব্বই টাকা কিন্তু অন্যান্য ডিএপির ক্ষেত্রে এর দাম বারোশো টাকা তো আপনি এখান থেকেও সারের দাম দেখে নিতে পারেন আপনি এই জায়গা থেকে দেখুন ক্রপ ইন্স্যুরেন্স সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন এখানে প্রিমিয়াম ক্যালকুলেটর আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনার রিসিভ নম্বর দিয়ে তো যাই হোক অনেকগুলি তথ্য আপনি এই অ্যাপ্লিকেশান থেকে সরাসরি পেয়ে যাবেন তো তার জন্য আপনি অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পরে আপনি সার্চে গিয়ে টাইপ করবেন উমাং লিখে তো দেখুন আপনি উমাং লিখে যদি টাইপ করেন তাহলে এই প্রথমের যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন এটাই আপনাকে ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আপনি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করলে আপনার কাছে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার কথা বলা হবে আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবেন এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এইখানে আপনি চেকবক্সে চেক করে নেবেন এবং নেক্সট করে দেবেন নেক্সট করার পরে আপনার কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে যেখানে লগ অথবা রেজিস্টার করতে বলা হবে তো আপনি যেহেতু নতুন তাই আপনাকে রেজিস্টার করতে হবে আপনি রেজিস্টার বটনে ক্লিক করবেন রেজিস্টার বটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে তারপর এই চেকবক্সে চেক করে নিতে হবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে যেখানে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটা ও আসবে তো ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং নেক্সট করবেন তখনই আপনি এই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসবেন এবং এখান থেকে আপনি আপনার নিয়ারেস্ট ভ্যাকসিনেশান সেন্টারে ভ্যাকসিন বুকও করে নিতে পারেন আপনাদের কাছে এই তথ্যটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ